ব্রিজে উঠতে হয় বাসের সাকবে। চলাচলের একমাত্র পথ হয় দুর্ভোগের শেষ নেই মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার তিনটি ইউনিয়নের বাসিন্দাদের পদ্মার আগ্রাসনে তিন সপ্তাহ ধরে এই দুর্ভোগ পোয়াচ্ছেন তারা ব্রিজের গোড়ায় বালু ফেলে দায়িত্ব শেষ কর্তৃপক্ষের নেই কোনো কার্যকরী পদক্ষেপ এমনটাই অভিযোগ ভুক্তভোগীদের মাড়ি মুটি সব সরে যাওয়াতে মজাইতে খুব কষ্ট পানি সতে ভাঙ্গা চিরা ব্যাগ বিনাশ হয়ে গেছে গা সাগর ভিতরে আমার এই এই বাইতা জায়গায় বালতি আর এই আমরা ডেসকি কয়েক বস্তা বালু ফেলে আর জায়গা এই আমগো এলাকার লোকজন যেই কষ্ট একটা রুগী লয়ে আমগো এই গুইরা যাইতো হয় বর্ষার সময় আর কি এখানে এই নদীতে এই বালি এইখানে ভাঙ্গা নিয়ে যায় সেই কারণে আমাদের পাড়াবারে আর কি একটু সমস্যা হচ্ছে আমাদের কামারখাড়া দিঘির পার যাওয়ার একটা রাস্তা হাসিল বাজার থেকে এটা গেছে বছর ভেঙে গেছে তারপরও এটা কোনো ভালো পদক্ষেপ নেওয়া হয় নাই শুধু বালু দিয়ে ভরছে এই জন্য এইবারও পদ্মা নদীতে ঢেউ আবারও ভেঙে গেছে এদিকটা আসায় অনেক প্রবলেম হয় কারণ আমরা যেহেতু কলেজে যাই যাওয়া আসার সময় অনেক প্রবলেম হয় কালপাড় রান্ডা মাড়ি নেই যাওয়ার না কারণে অনামটা যাত্রী লেয়া ওদিকে কামারখাড়া দিঘির পাড় ব্যাসনাল যাইতে পারি না এই সাকুমা কই দিয়া মহিলা মহিলারা যাইতে অনেক কষ্ট এবং আমাগো যাইতে বাজার থেকে মালা আনতে অনেক কষ্ট হই বাচ্চা কাচ্চা গলিয়া হে বার বজ থেকে নিয়া যাইতে লাগে গাড়ি আমাদের বাসায় যায় না তো আমাদের অনেক কষ্ট হয় বিয়া শাদি হইলে আমগো সদাবা বাতি কষ্ট হইতাছে অনেক এক বছর ধরে ভাঙছে পরে এই খরালিতে ঠিক করছিল ঠিক করার পরে আবার তুর সুরতে চলে গেছে কারণ ব্রিজও কাটতে আছে যে গাড়ি দিয়ে আমরা হাসাইল যাই এদিক দিয়ে বালিগাও যাই এদিক দিয়ে আমাকে ইনকাম অনেক কমে আছে আমার সংসার লিয়ে চলতে অনেক কষ্ট হয়ে যায় রাস্তাটা একবার ঠিক করলো আবার গেছে গা ব্রিজটা আবার ক্লোজ করে দেওয়া আছে যাতে কোনো পানি এই ব্রিজের নিচ দিয়ে যেতে না পারে আর পানি না যাওয়ার কারণে বাঙ্গুনিয়া কবরস্থানের সামনে দিয়ে ভেঙেছে আসলে এর কারণে হাজার হাজার একর জমি বিনষ্ট হচ্ছে সরকার যদি এটা আমাকে রাস্তাটা ঠিক করে দিত এছাড়া বালুর স্তর পরে উনিশ হেক্টরের বেশি জমি অনাবাদী হয়ে পড়ায় বিপাকে হাজার হাজার কৃষক বালুস্তরের উপর আসলে আলু ফসল ভালো হবে না এটা অন্তত পাঁচ বছর লাগবে এটা পূর্ব অবস্থায় ফিরে আসতে যদি আমরা অন্যান্য ফসল করি যেমন দন্ত জাতীয় ফসল কিংবা জৈব সার যদি আমরা যোগ করি তাহলে হয়তো ওইটা আলটিমেটলি চেঞ্জ হবে কিন্তু কমপক্ষে পাঁচ বছর সময় লাগবে মাটিটা ফসলের উপযোগী করতে গেলে তো সেই ক্ষেত্রে এখন যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে ওই যেগুলো সেচ সেচ দিয়ে যে সমস্ত ফসল করা হয় সেই ফসল তো করা যাবেই না তবে অভিযোগ অস্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্রিটিক্যাল একটা জায়গা যেখানে পানির প্রচন্ড স্রোত আসে এবং গত বছরও আমরা রিপেয়ার করছিলাম তবে সেটা আসলে খুব পার্মানেন্ট একটা সলিউশন ছিল না বছর আমরা আমি সহ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মহোদয় সহ আমরা ভিজিট করছি সাইটটা সেখানে আমরা একটা প্রোটেকশনের ব্যবস্থা নিয়েছি আর সেখানে সিসি ব্লক অলরেডি টেন্ডার হয়ে গেছে আমরা যে কোনো মুহুর্তে এই জাস্ট কাজ শুরু করব করবো হয়ে গেছে প্রবল স্রোতে এই দুই সেতুর অ্যাপ্রো সড়ক বিলীন হয়ে যাওয়ায় আঠারো গ্রামের মানুষ পড়েছেন মহাবিপাকে মুন্সীগঞ্জের নশঙ্কর জোড়া সেতু থেকে নাসির উদ্দিন উজ্জ্বল সময় সংবাদ